আজকে যে জিনিস আমি দেখাবো সে কিন্তু 3 দিনেই ভালোবাসি বলবে, অর্থাৎ আপনার ভালোবাসার মানুষ, সে কিন্তু আপনার প্রতি তার টান এবং আকর্ষণ এতটাই বাড়বে যে সে কিন্তু বেশি দিন আর অপেক্ষা করতে পারবে না। আপনার ভালোবাসা পাওয়ার জন্যে তার ভিতর থেকে মনটা কিন্তু ছটফট করবে এবং সে আপনার ভালোবাসায় সাড়াও দেবে, আপনাকে ভালোবাসার কথাও বলবে। কাছের মানুষ, ভালোবাসার মানুষ যখন নিজের থেকে দূরে চলে যায় তখন মানুষের কিন্তু কষ্টের শেষ থাকে না, তখন সে বুঝতে পারে যে ভালোবাসাটা তার কতটা দামি ছিল। কারণ ভালোবাসা সত্যিই তো একটা মূল্যবান জিনিস, একটা দামি জিনিস। যখন সেটা চলে যায় তখন মানুষ বুঝতে পারে যে এর মূল্য কতখানি ছিল। আজকে আমি যে জিনিস দেখাবো আপনি আপনার মূল্যবান ভালোবাসা আবার ফেরত পাবেন। সে যদি আপনার থেকে দূরেও চলে যায় তবুও কাছে আসবে এবং আপনার সব কথা সে কিন্তু শুনে চলবে, এবং আপনাকে ছাড়া অন্য কাউকে মন কিন্তু সে আর দিতে পারবে না। এই কাজটা অত্যন্ত শক্ত একটা কাজ, শক্ত কাজ মানে শক্ত করে তাকে আপনি বশ করে আপনার নিজের কাছে রেখে দিতে পারবেন, ভালোবাসার এই বাঁধনটা কিন্তু ছিঁড়বে না, এইটুকু বলতে পারি। কারণ তন্ত্রমন্ত্র মানেই একটা দৈব শক্তির সাপোর্ট এবং ঈশ্বরের একটা কৃপা। তো স্বাভাবিকভাবে যদি আপনি ঈশ্বরের কাছে আপনার ভালোবাসাকে সঁপে দেন তাহলে জানবেন সেই ভালোবাসা কিন্তু কখনো যায় না, বরং ফেরত আসে। তার জন্যে মানুষ অনেক সময় নানান কাজে বশীকরণ, তন্ত্র মন্ত্র এইগুলো কিন্তু করতেই থাকে, এবং এইগুলো করলে যেটা একটা সুবিধা হয় সেটা হলো ভালোবাসা ফিরে আসে এবং তার সাথে সম্পর্কটা যথেষ্ট সুমধুর হয় ও মসৃণ হয়, এবং সে তখন অন্য কাউকে আর মন দেওয়ার কথা ভাবতেই পারে না এবং আপনার ভালোবাসা সে কিন্তু স্বীকার করবে। আপনি যা বলবেন, যেটা বলবেন, সে কিন্তু সেটাই মেনে নেবে, অর্থাৎ আপনাকে ছাড়া অন্য কাউকে তার কিন্তু আর মনে ধরবে না। অনেক সময় ভালোবাসার মধ্যে দেখা যায় প্রায়শই তৃতীয় ব্যক্তি চলে আসে, আপনি যাকে পছন্দ করেন বা যার সাথে সম্পর্ক ছিল এখন সে আর সম্পর্ক রাখতে চাইছে না। যদি একটু গভীরে গিয়ে আপনি খোঁজখবর নেওয়া শুরু করেন দেখবেন হয়তো অন্য কেউ এসে পৌঁছেছে তার কাছে, তো সেই জায়গা থেকেও কিন্তু সম্পর্কটা টালমাটাল হয়। তো তৃতীয় ব্যক্তি যাতে কখনো ভালোবাসার মধ্যে না আসতে পারে সেটা একটু আপনাকে নিশ্চিত করতে হবে। আপনি যাকে ভালোবাসেন আপনিও তাকে ভালোবাসেন, ব্যাপারটা ঠিক আছে, কিন্তু যখন তৃতীয় ব্যক্তি কাছে আসবে বা তৃতীয় ব্যক্তির একটা প্রবেশ তখনই কিন্তু যত সমস্যার সূত্রপাত। তো যাই হোক, তৃতীয় ব্যক্তি আর আসবে না, বা সে যদি একাধিক প্রেম ভালোবাসার চক্রে পড়ে থাকে সেটাও কেটে যাবে। এটা দেখুন, আমি এখানে একটা মন্ত্র লিখেছি, কি মন্ত্রটা আছে, ওং হিলিং বগলা মুখ্যই নম, ওং হিলিং বগলা মুখ্যই নম। এই মন্ত্রটা অত্যন্ত পাওয়ারফুল একটা মন্ত্র মা বগলার। অনেক মানুষ মা বগলাকে ভাবেন সাধারণত শত্রু দমন করেন মা বগলা, কিন্তু মা বগলার কৃপা যদি আপনি পান শুধু না শত্রু তো থাকবেই না, উপরন্তু আপনার না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ, সেই কাজগুলো হবে। তো ভালোবাসার মানুষকে আপনি অনেক অনুরোধ করছেন, অনেক তাকে অনুনয় বিনয় করছেন, অনেকবার তাকে বোঝানোর চেষ্টা করেছেন, তবু সে আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সে কিন্তু আপনার কোনো কথা শুনছে না বা আপনার কথা মনেও করছে না। তো এমত অবস্থায় যদি আমরা মা বগলার কাছে প্রার্থনা করি, মা দেবী বগলার কাছে প্রার্থনা করি যে মা আমার ভালোবাসাটা তুমি ফিরিয়ে দাও, তাহলে অবশ্যই মা কিন্তু সেটা করবেন। এবং যদি আপনার কেউ কোনো ক্ষতি করে দেয় আপনার এই ভালোবাসায় বা কেউ কোনো নষ্ট করে দেয়, তবে জানবেন সে আর কোনো কিছু করতে পারবে না, সেটা পুরো কেটে যাবে। ভালোবাসার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যে জিনিসটা আমি দেখেছি সেটা হলো
কোনো না কোনো মানুষ কিন্তু ক্ষতি করে দেয়। সেটা ছেলের পক্ষ থেকে হতে পারে, মেয়ের পক্ষ থেকে হতে পারে, স্বামীর পক্ষ থেকে হতে পারে, স্ত্রীর পক্ষ থেকে হতে পারে। অর্থাৎ এই ক্ষতি করার কিন্তু একটা টেন্ডেন্সি সবসময় থাকে। তো এই ক্ষতিটা যদি কোনোভাবে কেটে যায়, তাহলে কিন্তু ভালোবাসাটা আবার পুনরায় সেই আগের মতন জায়গায় ফিরে আসে। আগে যতটা আপনাকে ভালোবাসতো, সে কিন্তু এখন ততটাই ভালোবাসবে এই কাজের মাধ্যমে। তাই মন্ত্রটা আশা করি আপনারা দেখে নিয়েছেন, ওং হিলিং বগলা মুখ্যই নম। ওং হিলিং বগলা মুখ্যই নম, উচ্চারণটা আমি বলে দিলাম, ওং হিলিং বগলা মুখ্যই নম, ওং হিলিং বগলা মুখ্যই নম, ওং হিলিং বগলা মুখ্যই নম। এই মন্ত্রটা আপনাকে 108 বার জপ করে নিতে হবে। 108 বার জপ করলে দেখবেন মন্ত্রটা সিদ্ধ হবে, ওং হিলিং বগলা মুখ্যই নম। এইভাবে যখন আপনি 108 বার জপ করবেন, দেখবেন 108 বার জপ করার সাথে সাথে মন্ত্রটা সিদ্ধ হবে। যখন এই মন্ত্র সিদ্ধ হবে, তখন আপনি কাজ পাবেন, ফলটা পাবেন। মানুষ তো ফলের জন্যই কাজ করে। আপনি যেমন মনে করেন কোথাও কোনো কাজ করছেন, দুটো পয়সার জন্য কাজ করছেন, তো এখানে আমাদের পয়সা তো আমাদের টার্গেট না, এখানে টার্গেটটা হচ্ছে আমাদের ভালোবাসা, যাতে আমরা আমাদের ভালোবাসাটা ফিরে পাই। তো এই মন্ত্র যখন আপনি জপ সিদ্ধ করবেন 108 বার, তখন দেখবেন মন্ত্রটা জপ সিদ্ধ হয়ে যাবে এবং আপনার কাজ হবে। ওম হিলিং বগলা মুখ্যই নম এই মন্ত্র 108 বার বলার পরে আপনি আপনার ভালোবাসার নাম করে এই ফুলটা আপনাকে অর্পণ করতে হবে। এই এখানে একটা জবা ফুল আপনারা দেখতে পাচ্ছেন, একটা সুন্দর জবা ফুল, লাল টকটুকে জবা ফুল। এই জবা ফুলটা আপনার লাগবে। আর এই কাজটা অবশ্যই আপনারা শনিবার না হলে মঙ্গলবার কাজ করবেন, শনিবার না হলে মঙ্গলবার করতে হবে, যে কোনো দিন করা যাবে না কিন্তু এই কাজের ক্ষেত্রে। এবং আর একটা জিনিস অবশ্য আপনারা করতে পারবেন, সেটা হচ্ছে অমাবস্যায় আপনারা করতে পারবেন। যখন অমাবস্যা থাকবে, যখন পূর্ণিমা থাকবে, এই যোগগুলোতে তিথিতেও আপনারা করতে পারবেন। যেমন মনে করুন আজকে শুক্রবার, আজকে আছে 26 তারিখ, ইংরেজি 26 তারিখ, আজকে শুক্রবার প্রায় দুপুর থেকেই অমাবস্যা শুরু হয়ে যাচ্ছে আজকে, এবং কালকের প্রায় দুপুর পর্যন্ত আছে শনিবার, শুক্রবার প্লাস শনিবার অমাবস্যা। তা আমি আগে বলেছি যে আপনারা কাজটা শুধুমাত্র শনিবার আর মঙ্গলবার করতে পারবেন, সাথে সাথে আপনাদের এটাও বলেছি যে আপনারা কিন্তু অমাবস্যাতে বা পূর্ণিমাতেও করতে পারবেন। তার মানে আজকে শুক্রবার কাজটা আপনারা আজ থেকেই করতে পারেন, কোনো অসুবিধা নেই, কালকে শনিবার কালকেও পারবেন। প্লাস অমাবস্যা আছে, এই অমাবস্যার নাম হচ্ছে কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যায় জানবেন মা তারা অত্যন্ত জাগ্রত থাকেন, সমস্ত দেবী অত্যন্ত জাগ্রত থাকেন, তন্ত্রমন্ত্র খুবই ভালো হয়। প্রত্যেকটা অমাবস্যাতেই তন্ত্রমন্ত্রের একটা বিরাট প্রভাব পড়ে, বিশাল প্রভাব। তাছাড়াও শনিবার মঙ্গলবার অন্যান্য যে দিনগুলো আছে, এবার যারা নিজেরা এই কাজগুলো করছে, যেমন মনে করুন আমাদের মতন মানুষ, তারা প্রত্যেকটা দিনের তিথি নক্ষত্র জানেন যে কোন কোন সময় তার এই ক্রিয়াটা করতে হবে। কিন্তু যখন আপনারা নিজেরা করবেন শনিবার না হলে এই কাজটা, বিশেষ করে সব কাজ সমান না, এই কাজটা আপনারা হয় শনিবার না হলে মঙ্গলবার থেকে শুরু করবেন। তাছাড়াও অমাবস্যা পূর্ণিমাতেও কাজটা করতে পারবেন। অমাবস্যা পূর্ণিমা তো মাসে দুবার করে হয়, অমাবস্যাও একবার হয়, পূর্ণিমাও একবার হয় প্রতি মাসে। এবং অমাবস্যা সাধারণত 2 দিন পরপর হয়ে যাবে আপনার, পূর্ণিমাও ঠিক তাই। তো সেই 2টো দিন আপনারা করতেই পারবেন যতক্ষণ থাকবে যোগটা। তো ওং হিলিং বগলা মুখ্যই নম 108 বার জপ করার পরে আপনি যেটা করবেন, সেটা হচ্ছে মা বগলার নাম করে আপনি প্রথমে আপনার নিজের এই কাগজটা নিজের নামটা লিখবেন। এই যে নিজের যে নামটা আছে, তা আমি ধরছি আপনার নিজের নাম, সৌরভ দেব, আপনি যাকে ভালোবাসেন তার নাম পলি কর্মকার। আমি উদাহরণ হিসেবে কিন্তু এটা নিয়েছি। এবার নিয়ে এরকমভাবে ঠিক আপনি এই মন্ত্রটা একটু কাগজে লিখে নেবেন। কাগজে লিখে আপনি নিচে আপনার নিজের নাম, যোগ চিহ্নতে যাকে ভালোবাসেন তার নামটাও লিখলেন। দেখছেন আশা করি, এখানে মন্ত্রটা আমি লিখেছি ওং হিলিং বগলা মুখ্যই নম, নিচে আপনার নাম, যোগ চিহ্নতে তার নাম। লেখার পরে এই মন্ত্রটা 108 বার বলবেন, ওম হিলিং বগলা মুখ্যই নম, ফুলটা ধরে, ওম হিলিং বগলা মুখ্যই নম, ওম হিলিং বগলা মুখ্যই নম। এইভাবে মা বগলার নাম করে আপনি 108 বার জপ করে এই আপনার নাম আর তার নামের উপরে আর এই মন্ত্রের উপরে জাস্ট ফুল দেবেন, মা বগলার নাম করে। এইভাবে দেখুন আমি দুটো নাম, মন্ত্র প্লাস এই নামটা টাচ করে দেখুন আমি ফুলটা রেখেছি। ঠিক আপনারা যখন বাড়িতে করবেন এই এইভাবেই ঠিক করবেন, এইভাবে আপনারা রাখবেন। আর এই মন্ত্রটা কিন্তু ফুলটা আপনারা 5 দিন রাখবেন, ফুলটা শুকিয়ে যাবে, কিন্তু ফুলটা আপনারা 5 দিন রাখবেন। শনিবারে মনে করুন যদি করেন, তাহলে মঙ্গলবারে আবার একটা এরকম জবা ফুল দেবেন। আর এই মন্ত্র নামটা এইভাবেই কিন্তু থাকবে, আপনারা টানা 21 দিন কাজটা করবেন, টানা 21 দিন। আর রোজ আপনি
এই মন্ত্রটা 108 যতদিন থাকবে, মানে 21 দিন আপনি টানা রোজ 108 বার করে জপ করবেন, আর 5 দিন পর পর এরকম লাল টকটকে একটা জবা ফুল দেবেন এই মন্ত্রের উপরে, নামের পরে। এখানে কোনো দেবদেবীর ছবি না হলেও হবে, কিন্তু যে মা বগলার ছবি রাখতে হবে এরকম কোনো ব্যাপার না, কিন্তু মন্ত্রটা যেন অবশ্যই থাকে। আর আপনি একটা জবা ফুল দেবেন, আর মা বগলার কাছে আপনি মনে মনে প্রার্থনা করবেন যে মা আমার ভালোবাসাটা তুমি ফিরিয়ে দাও, সে আমার থেকে চলে গেছে, আমার সাথে এখন কথাও বলছে না, তুমি যে করে হোক তার কাছে আমার কাছে তাকে এনে দাও। দেখুন, আপনি যদি অন্তর থেকে মায়ের কাছে প্রার্থনা করেন এইটুকু বলতে পারি, সে কিন্তু অবশ্যই আপনার কথা শুনবেন, আপনার ডাকে সাড়া দেবেন, কারণ ভক্তের জন্যই তো ভগবান। আপনি যদি অন্তর থেকে মাকে বলেন, দেখবেন মা আপনার ভালোবাসা ঠিক এনে দেবে। ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক ও শেয়ার করবেন।